আমি আগের দিন তোমাদের গিগনাট বিকারকের প্রস্তুতি পড়িয়েছি, আজকে আমি তোমাদের গিগনাট বিকারকের ধর্ম পড়াব। গিগনাট বিকারকের ভৌত ধর্ম। গিগনাট বিকারকগুলি অনুদ্বায়ী, বর্ণহীন, কঠিন। এটি বিস্ফোরক প্রকৃতি হওয়ার জন্যে মুক্ত অবস্থায় সঙ্গ করা হয় না। তাহলে একে মুক্ত অবস্থায় সঙ্গ করা হয় না কেন? না, এটা হচ্ছে বিস্ফোরক প্রকৃতি। জৈব যৌগের সংশ্লেষণে এর ইতার দ্রবণ প্রস্তুত করে ব্যবহার করা হয়। তাহলে একে ব্যবহার করার জন্যে কী করতে হবে আমাদের? না, এর ইতার দ্রবণ প্রস্তুত করতে হবে। গিগনাট বিকারকের রাসায়নিক ধর্ম। দেখো, গিগনাট বিকারককে যদি আমরা কীভাবে প্রকাশ করি, RMGX এই সংকেত দ্বারা প্রকাশ করা। এখানে RMGX এইখানে যে বন্ধনটা আছে, কার্বন ম্যাগনেসিয়াম বন্ধন, এটা সমযোজী কিন্তু অতীব ধ্রুবীয় প্রকৃতির। কেন না? কার্বন পরমাণু অপেক্ষা ম্যাগনেসিয়াম অধিক তড়িৎ ধনাত্মক মৌল, সেই জন্যে এই যে ইলেকট্রন জোট, এই ইলেকট্রন জোটটা কার্বন পরমাণু তার নিজের দিকে সামান্য টেনে নেয়, ফলে কার্বন পরমাণুটি আংশিক তড়িৎ ঋণাত্মক এবং ম্যাগনেসিয়াম পরমাণুটি আংশিক তড়িৎ ধনাত্মক আদানগ্রস্ত হয়। তাহলে কী হয় না, এই যে RMGX এই গিগনাট বিকারকের আর যে গ্রুপ, সেই গ্রুপের যে কার্বন পরমাণু, সেই কার্বন পরমাণু যে ইলেকট্রন জোড় সেটা ম্যাগনেসিয়াম পরমাণুর থেকে অধিক তড়িৎ ঋণাত্মক হওয়ার জন্যে নিজের দিকে টেনে নেয়, দিয়ে আংশিক ঋণাত্মক হয়, ম্যাগনেসিয়াম পরমাণু আংশিক ধনাত্মকে পরিণত হয়। যে কী হবে দেখো, এটা ডেল্টা প্লাস হয়, এটা ডেল্টা মাইনাস, অথবা আমরা এইভাবেও বলতে পারি, অথবা আর ডেল্টা মাইনাস MGX। গিগনাট বিকারকের যে অ্যালকিল গ্রুপ, এই অ্যালকিল গ্রুপটা তাহলে কী দেখতে পাচ্ছি আমরা? ইলেকট্রন সমৃদ্ধ বলে কার্বো অ্যানায়ন অথবা নিউক্লোফাইল, কার্বো অ্যানায়ন অথবা নিউক্লিওফাইল বিকারক হিসাবে কাজ করতে পারে। ধ্রুবীয় অণুটি, এই যে ধ্রুবীয় অণুটি কম ইলেকট্রন ঘনত্ব যেখানে সেই জায়গায় আক্রমণ করে, এই যে ধ্রুবীয় অণুটি যেখানে কম ইলেকট্রন ঘনত্ব সেই জায়গাটাতে আক্রমণ করে। মনে রাখবে যে একটি অ্যানায়নে যাতে ঋণাত্মক আদানযুক্ত কার্বন থাকে তাকে কার্বো অ্যানায়ন বলে। তাহলে একটি অ্যানায়ন যাতে ঋণাত্মক আদানযুক্ত কার্বন থাকে তাকে কার্বো অ্যানায়ন বলে। ইলেকট্রন সমৃদ্ধ বিকারক, অর্থাৎ এটা হচ্ছে ইলেকট্রন সমৃদ্ধ বিকারক। যেমন ঋণাত্মক আদানযুক্ত আয়ন অথবা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, তাহলে ঋণাত্মক আদানযুক্ত আয়ন অথবা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে এমন প্রসঙ্গ অণুকে কী বলা হয়? নিউক্লোফাইল বলে। তাহলে নিউক্লোফাইল কাকে বলে? না, যে ঋণাত্মক আদানযুক্ত আয়ন অথবা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে এমন প্রসঙ্গ অণুকে বলা হচ্ছে নিউক্লোফাইল। এই জন্যে গিগনাট বিকারক গিগনাট বিকারকের যে বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো নিউক্লোফিলীয় প্রতিস্থাপন এবং নিউক্লোফিলীয় সংযোজন। তাহলে দু ধরনের বিক্রিয়া করে, নিউক্লিওফিলীয় প্রতিস্থাপন আর হচ্ছে
নিউ কিলিও ফিলিও সংযোজন। তারা দু ধরনের বিক্রিয়া করে, একটা হচ্ছে নিউক্লিয় প্রতিস্থাপন আর একটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। এই কলা কৌশলের মাধ্যমে নিউক্লিয় প্রতিস্থাপন বিক্রিয়াটা হয়। দেখো আর এম জি এক্স, এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এ বি আর এ প্লাস এম জি এক্স বি। দু নম্বর দেখো নিউক্লিও ফিলিও সংযোজন। এখানে কি হয় না, এখানে গ্রিগনার বিক্রিয়কের সঙ্গে যখন কার্বনিল যৌগে দ্রুত বিক্রিয়া উৎপন্ন পদার্থ অ্যাসিড দ্বারা আদ্য বিশ্লেষণে অ্যালকোহল অ্যাসিড এস্টার প্রভৃতি যৌগ উৎপন্ন হয় এবং দ্রুত বিক্রিয়ায় গ্রিগনার বিক্রিয়ক কীভাবে কাজ করে না, এম গ্রিগনার বিক্রিয়ক ধনাত্মক অংশ এম জি এক্স এইটা অংশগ্রহণ করে, তাহলে ধনাত্মক অংশ দ্রুত বিক্রিয়ায় কোনটা অংশগ্রহণ করে, এম জি ডেল্টা প্লাসটা অংশগ্রহণ করে গ্রিগনার বিক্রিয়কের বিক্রিয়া সমূহ। তাহলে গ্রিগনার বিক্রিয়কের বিক্রিয়া সমূহ দু ধরনের বিক্রিয়া করে, এক হচ্ছে সক্রিয় হাইড্রোজেন বা হ্যালোজেনযুক্ত যৌগের সঙ্গে বিপরীবর্ত বিক্রিয়া। তাহলে এক হচ্ছে, এ হচ্ছে সক্রিয় হাইড্রোজেন বা হ্যালোজেন যুক্ত যৌগের সঙ্গে বিপরীবর্ত বিক্রিয়া, বিপরীবর্ত বিক্রিয়া। আর দুই হচ্ছে দ্বিবন্ধনযুক্ত বা ত্রিবন্ধনযুক্ত যৌগ অথবা ইপোক্সাইডের সঙ্গে দ্রুত বিক্রিয়া, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যৌগ বা ইপোক্সাইডের সঙ্গে যুক্ত বিক্রিয়া। তাহলে আমরা কী দেখতে পেলাম যে দু রকম বিক্রিয়া করে, এক হচ্ছে সক্রিয় হাইড্রোজেন বা হ্যালোজেনের সঙ্গে যৌগের সঙ্গে বিপরীবর্ত বিক্রিয়া, আর দু নম্বর হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যৌগ বা ইপোক্সাইডের সঙ্গে যুক্ত বিক্রিয়া, সক্রিয় হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া। অধিক তড়িৎনাত্মক পরমাণু যেমন অক্সিজেন নাইট্রোজেন সালফার পরমাণুর সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে বিশেষভাবে সক্রিয় হাইড্রোজেন বলে। তাহলে সক্রিয় হাইড্রোজেন কাকে বলে না, অধিক তড়িৎনাত্মক পরমাণু যেমন অক্সিজেন নাইট্রোজেন বা সালফার পরমাণুর সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে বিশেষভাবে সক্রিয় হাইড্রোজেন বলে। এই সব সক্রিয় হাইড্রোজেন যৌগ যেমন জল অ্যালকোহল অ্যামোনিয়া অ্যামিন ফেনল তারপরে অ্যাসিড গ্রুপ কার্বক্সিক অ্যাসিড থায়ো অ্যালকোহল ইত্যাদি যৌগের সঙ্গে গ্রিগনার বিক্রিয়কের অ্যাসিড ক্ষারক বিক্রিয়ায় অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইডের অ্যালকিল মূলক কি উৎপন্ন করে না, হাইড্রোকার্বন উৎপন্ন করে। তাহলে আরেকবার বলছি, সক্রিয় হাইড্রোজেনযুক্ত যৌগ যেমন জল অ্যালকোহল অ্যামোনিয়া অ্যামিন ফেনল কার্বলিক অ্যাসিড থায়ো অ্যালকোহল এই সব যৌগগুলো কী করে না, গ্রিগনার বিক্রিয়কের সঙ্গে অ্যাসিড ক্ষারক বিক্রিয়ায় অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইডের যে অ্যালকিল মূলক সেটা হাইড্রোকার্বনে পরিণত হয়।
তাহলে আমি বিক্রিয়াগুলো লিখে দেখো, এক নম্বর আর এম জি এক্স, এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এইচ ও এইচ, এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস। তাহলে কী উৎপন্ন হয়? আর এইচ প্লাস আর এম জি এক্স ও এইচ বাই এই ও এইচ এক্স। যদি আমরা অ্যালকোহল নিই, আর এম জি এক্স প্লাস আর ড্যাশ ও এইচ, তাহলে উৎপন্ন হবে এই অ্যালকিল গ্রুপ, এইটা হাইড্রোকার্বন, উৎপন্ন হবে আর এইচ প্লাস এম জি ও আর ড্যাশ এক্স। যদি অ্যামিন নিই, অ্যামোনিয়া গ্রুপ নিই, আর এম জি এক্স প্লাস এন এইচ থ্রি আর এইচ প্লাস এম জি এন এইচ টু এক্স। যদি অ্যামিন নিই, আর এম জি এক্স প্লাস আর এন এইচ টু আর ড্যাশ, তাহলে এই যে অ্যালকিল গ্রুপ, তাহলে আর এইচ প্লাস এম জি আর এন এইচ ড্যাশ এক্স। যদি থায়ালকিল নে, থায়ালকল নিই, আর এম জি এক্স প্লাস আর ড্যাশ এস এইচ, এই অ্যালকিল গ্রুপটা হাইড্রোকার্বন উৎপন্ন হবে, প্লাস এম জি আর ড্যাশ এস এক্স। এই যে গিগনার বিকারক, এইভাবে যে হাইড্রোজেন পাওয়া যায় তার পরিমাণ থেকে বিক্রিয়ক যৌগ, এই যে বিক্রিয়ক যৌগ, এই যৌগের মধ্যে কতগুলি সক্রিয় হাইড্রোজেন পরমাণু আছে তা নির্ণয় করা যায়। এখানে বিক্রিয়াটার ক্ষেত্রে বেশিরভাগ সময় ব্যবহার করা হয় মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, বিক্রিয়ক হিসাবে ব্যবহার হয়। উৎপন্ন যে মিথেন, সেই মিথেনের আয়তন থেকে বিকারক বিক্রিয়কের সক্রিয় হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করা হয়। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটিকে বলা হচ্ছে জেরি-ভিটিনফ সক্রিয় হাইড্রোজেন নির্ণয় পদ্ধতি। তাহলে উৎপন্ন মিথেনের সংখ্যা থেকে সক্রিয় হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করা হয়, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে জেরি-ভিটিনফ সক্রিয় হাইড্রোজেন নির্ণয় পদ্ধতি। বিভিন্ন টটোমেরিক যৌগ, যেমন এনল গঠনে হাইড্রক্সিল যে হাইড্রোজেন এবং অ্যাসিটিলিন জাতীয় যৌগের হাইড্রোজেন পরমাণু অ্যাসিড ধর্মী এবং গিগনার বিকারকের প্রতি কি অতিরিক্ত সক্রিয়, তাহলে বিভিন্ন টটোমিক যৌগের এনল যে গঠন, সেই গঠনের হাইড্রক্সিল হাইড্রোজেন এবং অ্যাসিটিলিন জাতীয় যৌগের হাইড্রোজেন পরমাণু অ্যাসিড ধর্মী, এরা গিগনার বিকারকের প্রতি অতি সক্রিয়। যেমন ধরো আমি বিক্রিয়াগুলো লিখছি, দেখো সিএইচ থ্রি সি ও সিএইচ টু সিও সি টু এইচ ফাইভ, এটা হচ্ছে কীট গঠন, কীট গঠন, এইটা টটোমিক হয়ে কী হবে সিএইচ থ্রি সি ও এইচ ডবল বন্ড সিএইচ সি ও সি টু এইচ ফাইভ, এটা হচ্ছে এনল গঠন। এই যে এনল গঠন, এই এনল গঠনের যে ওইচের যে হাইড্রক্সিলের যে হাইড্রোজেন পরমাণু আছে, হাইড্রক্সিলের যে হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে সিএইচ থ্রি সি ও এইচ, এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, ডবল বন্ড সিএইচ সি ও ও সি টু এইচ ফাইভ, সিএইচ থ্রি ডেল্টা মাইনাস এম জি আই প্লাস ইথার দ্রবণ বলেছি, সবসময় যেগুলো বিক্রিয়াটা করা হয়, তাহলে সিএইচ ফোর প্লাস সিএইচ থ্রি সি ও এম জি এক্স ডবল বন্ড সিএইচ সি ও সি টু এইচ ফাইভ। যদি অ্যাসিটিলিন গ্রুপ থাকে, সিএইচ ডবল বন্ড ট্রিপল বন্ড সিএইচ, সেক্ষেত্রে দেখো বিক্রিয়াটা সিএইচ থ্রি এম জি আই ইথার, এখানে সক্রিয় হাইড্রোজেন কটা আছে, দুটো আছে, দেখো
তাহলে প্রথম বিক্রিয়া হবে সিএইচ ফোর প্লাস এইচ সি ট্রিপল বন্ড সিএমজি আই, আবার সিএইচ থ্রি এমজি আই, আবার উৎপন্ন হবে সিএইচ ফোর মিথেন প্লাস সিএইচ থ্রি আই এমজি আই এমজি সি ট্রিপল বন্ড সি এমজি আই। গিগনার বিকারকের সাহায্যে ডয়টোরিয়ামের প্রতিস্থাপিত হাইড্রোজেন অঙ্গের উপস্থিতি, গিগনার বিকারকের সাহায্যে ডয়টোরিয়ামে প্রতিস্থাপিত হাইড্রোকার্বন যৌগ প্রস্তুতি, যেমন ধরো গিগনার বিকারকের সাহায্যে আর এনজি এক্স সক্রিয় ডয়টোরিয়াম বিক্রিয়ায় ডয়টোরিয়ামে প্রতিস্থাপিত হাইড্রোকার্বন যৌগ প্রস্তুত করে সম্পন্ন হয়। যেমন দেখো বিক্রিয়া আমি লিখছি, দেখো সিএইচ থ্রি আই প্লাস এমজি, একে যদি সুস্পৃতার দিয়ে কী হবে সিএইচ থ্রি এমজি আই হবে, তাহলে সিএইচ থ্রি এমজি আই প্লাস ডি টু ও, তাহলে উৎপন্ন হবে সিএইচ থ্রি ডি প্লাস এমজি ও ডি আই। অনুরূপভাবে যদি আমি ম্যাগনেসিয়াম নিই, অনুরূপভাবে যদি সিএইচ থ্রি অনুরূপভাবে সি সিক্স এইচ ফাইভ বিআর প্লাস এমজি, এটা কী হবে সি সিক্স এইচ ফাইভ এমজি বিআর, সি সিক্স এইচ ফাইভ এমজি বিআর প্লাস ডি টু ও, তাহলে সি সিক্স এইচ ফাইভ ডি হবে। ডয়টোরিয়াম প্রতিস্থাপন যোগ্য হচ্ছে, দেখো সি সিক্স সরি এটা হবে এমজি ও ডি বিআর। এবার হচ্ছে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন যুক্ত গ্রুপ আছে এমন যৌগের সঙ্গে বিক্রিয়া, তাহলে আর একটা বিক্রিয়া বলছিলাম কি না দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত গ্রুপ আছে, গ্রুপ আছে এমন যৌগের সঙ্গে বিক্রিয়া, যৌগের সঙ্গে বিক্রিয়া। অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড কি না ধ্রুবীয় আয়ন যুগ, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড হচ্ছে ধ্রুবীয় আয়ন যুগ, তাহলে আর ধ্রুবীয় আয়ন যুগ দেখো আর এমজি এক্স প্লাস হিসাবে, এই যে ধ্রুবীয় আয়ন যৌগ হিসাবে কী করে না কার্বনিল যৌগ, কার্বনিল যৌগ সায়ানো যৌগ নাইট্রোস যৌগ থায়ো কার্বনিল যৌগ প্রভৃতি গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে জটিল এমজি যৌগ উৎপন্ন করে, প্রভৃতি যৌগের সঙ্গে যুক্ত হয়ে জটিল এমজি ম্যাগনেসিয়াম যৌগ উৎপন্ন করে। অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইডের যে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইডের এই যে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড এই হ্যালাইডের অ্যালকিল গ্রুপটা কি অপেক্ষাকৃত কোথায় অ্যাটাক করে না অপেক্ষাকৃত যেখানে কম ঋণাত্মকযুক্ত পরমাণু থাকে, এই অ্যালকিল হ্যালাইডের অ্যালকিল গ্রুপটা অপেক্ষাকৃত কম ঋণাত্মক পরমাণুতে এবং এমজি, তাহলে অ্যালকিল গ্রুপটা এই যে ডেল্টা মাইনাস এটা অপেক্ষাকৃত কম ঋণাত্মক পরমাণুতে আর এমজি এমজি এক্স প্লাস ডেল্টা প্লাস এটা অপেক্ষাকৃত অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুতে কী করে না যুক্ত হয়। যেমন ধরো কার্বনিল গ্রুপের ক্ষেত্রে কী হয়, দেখো কার্বনিল গ্রুপের ক্ষেত্রে কী হয় এইটা ডেল্টা প্লাস এইটা ডেল্টা মাইনাস, তাহলে কম তড়িণাত্মক পরমাণু কোনটা এইখানে, তাহলে অ্যালকিল গ্রুপটা কোথায় যুক্ত হবে এইখানে যুক্ত হবে, আর ম্যাগনেসিয়াম হ্যালাইড
ডেল্টা প্লাস এই আয়নটা কোথায় যুক্ত হবে, এইখানে যুক্ত হবে। দেখো তাহলে আমি বিক্রিয়াটা দেখাই, আর এম জি এক্স এটা ডেল্টা প্লাস এটা ডেল্টা মাইনাস প্লাস সি ও এই ইলেকট্রন যোগটা ওটা তৈরি না তো মূল, তাহলে এটা ডেল্টা মাইনাস এইটা ডেল্টা প্লাস এইটা এইখানে হবে, আর এইটা এইখানে, তাহলে আমার যৌগটা কী গঠন হবে, আর সরি যৌগটা গঠন হবে এ সি আর এম জি এক্স, এইটা হচ্ছে জটিল ম্যাগনেসিয়াম যৌগ, জটিল ম্যাগনেসিয়াম যৌগ। এবার আমি একটা উদাহরণ দিয়ে দেখছি, দেখো আর আর সিও এটা ডেল্টা প্লাস এটা ডেল্টা মাইনাস, ইলেকট্রন জোট এই দিকে টানবে, প্লাস আর ড্যাশ এম জি এক্স এইটা ডেল্টা মাইনাস এটা ডেল্টা প্লাস, তাহলে এই আরটা এইখানে অ্যাট্যাক করবে, দিয়ে তৈরি হবে আর সি আর আর ড্যাশ ও এম জি এক্স, এইটাকে যদি আমি আদ্য বিশ্লেষণ করি এইচ থ্রি ও প্লাস এন এইচ ফোর সিএল, তাহলে গঠন হবে আর সি আর আর ড্যাশ ও এইচ প্লাস এম জি ও এইচ এক্স। এখানে মনে রাখবে যে বেশিরভাগ ক্ষেত্রে গিগনার বিকারক জৈব যৌগ প্রস্তুতির সময় বিকারক যৌগের মধ্যে কেবলমাত্র একটি কার্যকরীমূলক বর্তমান থাকে, কিন্তু যদি একের বেশি কার্যকরীমূলক থাকে তাহলে বিক্রিয়ার সময় যদি অতিরিক্ত পরিমাণ গিগনার বিকারক ব্যবহার করা হয় তাহলে কিন্তু বিক্রিয়ার ধরনটা আলাদা হবে। প্রথমে কী হবে, প্রথমে মূলত কী হয় না আলাদা, সেক্ষেত্রে প্রথমে যে সমস্ত যৌগের সক্রিয় হাইড্রোজেন পরমাণু বর্তমান সেই ক্ষেত্রে কার্যমূলক থেকে সক্রিয় হাইড্রোজেন পরমাণু নির্গমন ঘটবে, তারপর নিচের যে ক্রমটা সেই ক্রম অনুযায়ী করে দেখো কার্যমূলকের বিক্রিয়া, দেখো প্রথমে সিএইচও, তার থেকে কম হবে কার্বনিল গ্রুপ, তার থেকে কম হবে কার্বনিল ক্লোরাইড, তার থেকে কম হবে এস্টার গ্রুপ। আর একবার বলছি, দেখো না বেশিরভাগ ক্ষেত্রে গিগনার বিকারক থেকে বিভিন্ন জৈব যৌগ প্রস্তুতির সময় বিকারক যৌগের মধ্যে কেবলমাত্র একটি কার্যকরীমূলক বর্তমান থাকে, কিন্তু যদি একের বেশি কার্যকরীমূলক বর্তমান থাকে তাহলে বিক্রিয়ার সময় অতিরিক্ত পরিমাণ যদি গিগনার বিকারক ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে বিক্রিয়ার ধরনটা আলাদা হয়। সেক্ষেত্রে কী হবে, প্রথমেই যে সমস্ত যৌগে সক্রিয় হাইড্রোজেন পরমাণু বর্তমান সেই কার্যগুলো মূলক থেকে সক্রিয় হাইড্রোজেন পরমাণুটা নির্গমন ঘটে, সে নিচের ক্রম অনুযায়ী সিএইচও, তারপর হচ্ছে কার্বনিল গ্রুপ, তার চেয়ে কম হচ্ছে কার্বনিল ক্লোরাইড, তার চেয়ে কম হচ্ছে এস্টার। যেমন আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, আর ড্যাশ সিওও সিএইচ টু সিএইচ টু ওইচ, এখানে আর এম জি এক্স আর এম জি এক্স, তাহলে প্রথমে সক্রিয় যে হাইড্রোজেন সেটা নির্গমন করবে, তাহলে আর এইচ প্লাস সিএইচ টু সিএইচ টু ও এম জি এক্স, সরি এইখানে লিখছি প্লাস আর ড্যাশ সিও সিএইচ টু সিএইচ টু ও এম জি এক্স, এইভাবে যদি আমরা আর এম জি এক্স প্লাস হাইলিসিস করি সেক্ষেত্রে এখানে সব কার্বন গ্রুপে বিক্রিয়া হবে, তাহলে সেক্ষেত্রে কী উৎপন্ন হবে, এম জি ওইচ এক্স প্লাস আর ড্যাশ সি
OH R CH2 CH3 CH2 CH2 OMG X OMG X ये उत्पन्न अब एक जो हाइड्रोजन ये OH हो जाए आज यही पर्यन्त ही था।